গোলাপ খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি ফুল। কবিতা, সাহিত্য থেকে শাস্ত্র সর্বত্রই আছে এই ফুলের আলাদা কদর। অনেক দেবদেবীকে পুজোতেও গোলাপ ফুল নিবেদন করা হয়। এমনকি জ্যোতিষশাস্ত্রেও গোলাপ ফুলকে অত্যন্ত অলৌকিক ক্ষমতা সম্পন্ন বলে মনে করা হয় এবং এই ফুলটিকে সম্পদের চাবিকাঠি হিসেবেও গণ্য করা হয়ে থাকে। পূজার ক্ষেত্রে দেবদেবীকে সন্তুষ্ট করতেও এই ফুলটি ব্যবহার করা হয়। এতে বিশ্বাস করা হয় যে এই একটি ফুল দিয়ে আপনি ঈশ্বরের আশীর্বাদ শুধু পেতে পারেন না, এর আছে আরও অন্যান্য উপকার। আজ প্রতিবেদনে জেনে নেওয়া যাক এই বিষয়ে জ্যোতিষী এবং বাস্তু বিশেষজ্ঞ ডক্টর আরতি দাহিয়ার কিছু পরামর্শ। বিশেষজ্ঞ তার পরামর্শে এই ফুলের কিছু নিশ্চিত প্রতিকার সম্পর্কে বলে দিলেন। যদি আপনার আর্থিক অবস্থা দুর্বল হয় তবে এর জন্য একটি গোলাপ ফুলে এক টুকরো কর্পূর রেখে যে কোনো শুক্রবার সন্ধ্যায় পুড়িয়ে ফেলুন এবং কর্পূর পুরানোর পর সেই ফুলটি দেবী লক্ষ্মীকে অর্পণ করুন। এটি করলে আর্থিক লাভ হবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার জীবনে থাকবে। গোলাপের এই কৌশলে সিন্ধুক উপচে পড়বে। মঙ্গলবার লাল চন্দন, লাল গোলাপ এবং লাল রলি নিন এবং এই সমস্ত জিনিস একটি লাল কাপড়ে বেঁধে রাখুন। এটি একটি মন্দিরে হনুমানজির সামনে বা বাড়িতে হনুমানজির মূর্তির সামনে এক সপ্তাহের জন্য রাখুন এবং এক সপ্তাহ পরে এটি আপনার বাড়িতে বা দোকানে নিরাপদে রাখুন। এতে আপনি টাকা পাবেন এবং আপনার সিন্ধুক সবসময় টাকায় পূর্ণ থাকবে। ঋণ থেকে মুক্তি পেতে গোলাপের টিপস। আপনি যদি বড় ঋণ থেকে এবং তা থেকে মুক্তি পেতে চান তাহলে লাল পাপড়ি সহ পাঁচটি গোলাপ নিয়ে একটি সাদা কাপড়ের চার কোণায় বেঁধে রাখুন। এরপর এই কাপড়ের মাঝের অংশ পঞ্চম ফুলটি দিয়ে বেঁধে দিন। পুরো জিনিসটি দিয়ে একটি বান্ডেল তৈরি করুন এবং সেটি একটি বহমান নদীতে জলে ভাসিয়ে দিন। এই গোলাপের উপায়টি করলে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন এবং এই প্রতিকার আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি ডেকে আনবে। ইচ্ছা পূরণের জন্য গোলাপের কৌশল। যদি আপনার মনে কোনো বড় ইচ্ছে থাকে যা আপনি পূরণ করতে চান তবে মঙ্গলবার হনুমানজির পায়ে 11টি টাটকা গোলাপ অর্পণ করুন। টানা 11 দিন মঙ্গলবার করে এই প্রতিকারগুলি করলে আপনার সবচেয়ে বড় ইচ্ছা পূরণ হবে। রাশিফলের ত্রুটি দূর করার কৌশল। এছাড়া একটি পানে 7টি গোলাপের পাপড়ি রেখে দেবী দুর্গাকে নিবেদন করুন। এই প্রতিকারের মাধ্যমে আপনি আপনার রাশির অনেক ত্রুটি দূর করতে পারেন। রাশিফল থেকে মঙ্গল দোষ দূর করতে মঙ্গলবার শিবলিঙ্গে 11টি গোলাপ দিন। এই প্রতিকারে আপনি ভগবান শিবের আশীর্বাদ পাবেন। গোলাপ খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি ফুল। কবিতা, সাহিত্য থেকে শাস্ত্র সর্বত্রই আছে এই ফুলের আলাদা কদর। অনেক দেবদেবীকে পুজোতেও গোলাপ ফুল নিবেদন করা হয়। এমনকি জ্যোতিষশাস্ত্রেও গোলাপ ফুলকে অত্যন্ত অলৌকিক ক্ষমতা সম্পন্ন বলে মনে করা হয় এবং এই ফুলটিকে সম্পদের চাবিকাঠি হিসেবেও গণ্য করা হয়ে থাকে। পূজার ক্ষেত্রে দেবদেবীকে সন্তুষ্ট করতেও এই ফুলটি ব্যবহার করা হয়। এটি বিশ্বাস করা হয় যে এই একটি ফুল দিয়ে আপনি ঈশ্বরের আশীর্বাদ শুধু পেতে পারেন না, এর আছে আরও অন্যান্য উপকার। আজ প্রতিবেদনে জেনে নেওয়া যাক এই বিষয়ে জ্যোতিষী এবং বাস্তু বিশেষজ্ঞ ডক্টর আরতি দাহিয়ার কিছু পরামর্শ। বিশেষজ্ঞ তার পরামর্শে এই ফুলের কিছু নিশ্চিত প্রতিকার সম্পর্কে বলে দিলেন। যদি আপনার আর্থিক অবস্থা দুর্বল হয় তবে এর জন্য একটি গোলাপ ফুলে এক টুকরো কর্পূর রেখে যে কোনো শুক্রবার সন্ধ্যায় পুড়িয়ে ফেলুন এবং কর্পূর পুরানোর পর সেই ফুলটি দেবী লক্ষ্মীকে অর্পণ করুন। এটি করলে আর্থিক লাভ হবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার জীবনে থাকবে। গোলাপের এই কৌশলে সিন্ধুক উপচে পড়বে। মঙ্গলবার লাল চন্দন, লাল গোলাপ এবং লাল রলি নিন এবং এই সমস্ত জিনিস একটি লাল কাপড়ে বেঁধে রাখুন। এটি একটি মন্দিরে হনুমানজির সামনে বা বাড়িতে হনুমানজির মূর্তির সামনে এক সপ্তাহের জন্য রাখুন এবং এক সপ্তাহ পরে এটি আপনার বাড়িতে বা দোকানে নিরাপদে রাখুন। এতে আপনি টাকা পাবেন এবং আপনার সিন্ধুক সবসময় টাকায় পূর্ণ থাকবে। ঋণ থেকে মুক্তি পেতে গোলাপের টিপস। আপনি যদি বড় ঋণ থেকে এবং তা থেকে মুক্তি পেতে চান তাহলে লাল পাপড়ি সহ 5টি গোলাপ নিয়ে একটি সাদা কাপড়ের চার কোণায় বেঁধে রাখুন। এরপর এই কাপড়ের মাঝের অংশ পঞ্চম ফুলটি দিয়ে বেঁধে দিন। পুরো জিনিসটি দিয়ে একটি বান্ডেল তৈরি করুন এবং সেটি একটি বহমান নদীতে জলে ভাসিয়ে দিন। এই গোলাপের উপায়টি করলে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন এবং এই প্রতিকার আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি ডেকে আনবে। ইচ্ছা পূরণের জন্য গোলাপের কৌশল। যদি আপনার মনে কোনো বড় ইচ্ছে থাকে যা আপনি পূরণ করতে চান তবে মঙ্গলবার হনুমানজির পায়ে 11টি টাটকা গোলাপ অর্পণ করুন। টানা 11 দিন মঙ্গলবার করে এই প্রতিকারগুলি করলে আপনার সবচেয়ে বড় ইচ্ছা পূরণ হবে। রাশিফলের ত্রুটি দূর করার কৌশল। এছাড়া একটি পানে 7টি গোলাপের পাপড়ি রেখে দেবী দুর্গাকে নিবেদন করুন। এর প্রতিকারের মাধ্যমে আপনি আপনার রাশির অনেক ত্রুটি দূর করতে পারেন। রাশিফল থেকে মঙ্গল দোষ দূর করতে মঙ্গলবার শিবলিঙ্গে 11টি গোলাপ দিন। এই প্রতিকারে আপনি ভগবান শিবের আশীর্বাদ পাবেন।